সাবস্ক্রাইব করুন বন্ধু টিউটোরিয়াল চ্যানেলকে এবং পাশে দেওয়া বেল আইকনে ক্লিক করুন লেটেস্ট ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। এই মুহূর্তে রয়েছে আপনাদের জন্য আরও একটা নতুন সরকারি চাকরির খবর। বেশ কিছুদিন আগেই আপনাদেরকে জানিয়েছিলাম যে রাজ্য সরকারের তরফ থেকে ধান ক্রয় কেন্দ্রে কিছু কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হবে এবং অলরেডি সে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে, যেখানে কিন্তু প্রচুর কর্মী নিয়োগ করা হবে। তো আপনারা যদি আবেদন করতে চান, আপনারা কীভাবে আবেদন করবেন, আবেদনপত্র অর্থাৎ অ্যাপ্লিকেশন ফর্মটি আপনারা কোথায় পাবেন এবং কোথায় আপনাদেরকে জমা করতে হবে, আবেদনের লাস্ট ডেট কী রয়েছে এবং আপনাদের শিক্ষাগত যোগ্যতা কী চাওয়া হয়েছে, সমস্ত কিছু ইন ডিটেল এই ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেবো। তাই এই ভিডিওটি আপনারা অবশ্যই প্রথম থেকে শেষ অবধি মনোযোগ সহকারে দেখবেন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটিকে শুরু করা যাক। তো বন্ধুরা, ভিডিওটি দেখার সঙ্গে সঙ্গে প্লিজ একটা লাইক বাটনে এক্ষুনি লাইক করে দিন, আর যদি আপনাদের চাকরিটিতে আবেদন করতে না চান অবশ্যই আপনার জেলার নাম কমেন্ট করে জানাবেন। পরবর্তী সময়ে আপনার জেলায় যখন এমন ধরনের কোনো চাকরির খবর প্রকাশিত হবে সবার আগে আপনাদেরকে আরও একটা ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো এবং সেই আপডেটটি পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে ক্লিক করে অন করে রাখবেন। তো বন্ধুরা, এই মুহূর্তে আপনারা সেই অফিসিয়াল নোটিফিকেশনটি আমাদের অন স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট পশ্চিম মেদিনীপুর, অর্থাৎ পশ্চিম মেদিনীপুর জেলায় কিন্তু এই নিয়োগটি করা হবে, যেখানে ডেটেড দেওয়া রয়েছে কবে এই নোটিফিকেশনটি পাবলিশ করা হয়েছে। সাবজেক্ট কি বলা হয়েছে আপনারা একটু দেখে নিন। এনগেজমেন্ট অফ পেডি পারচেজ পার্সোনাল PPPS রেফারেন্স নাম্বার এখানে ডেটের সঙ্গে দেওয়া হয়েছে, অর্থাৎ পেডি পারচেজ পার্সোনাল হিসেবে কিন্তু এখানে রিক্রুটমেন্টটি করা হবে। অর্থাৎ ধান ক্রয় কেন্দ্র যেগুলি রয়েছে, রাজ্য সরকার যে চাষিদের কাছে যে ধানগুলো ক্রয় করছে, সেখানে কিন্তু এই সমস্ত কাজকর্ম করার জন্যই কিন্তু কর্মী নিয়োগ করা হবে। দেখুন এখানে লেখাই রয়েছে, অর্থাৎ যুবশ্রী প্রকল্পে যদি আপনার নাম লেখানো থাকে, পাশাপাশি যদি সেলফ হেল্প গ্রুপে আপনি সদস্য হয়ে থাকেন, কিংবা MGNRG অর্থাৎ জব কার্ড যদি আপনার কাছে থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এবং আপনাদেরকে কিন্তু অগ্রাধিকার দেওয়া হবে। এবং এক্ষেত্রে জয়েনিং, অর্থাৎ জয়েনিং যে ডেটটি দিয়ে দেওয়া হয়েছে 30/4/2019 তারিখেই কিন্তু জয়েনিং ডেট এখানে দিয়ে দেওয়া হয়েছে। সিলেক্টেড ক্যান্ডিডেটস উইল হ্যাভ টু হ্যান্ডেল অল দ্য ওয়ার্ক অফ দ্য প্যাডি প্রোকিউরমেন্ট সেন্টার্স লাইক ভেরিফিকেশন অফ ডকুমেন্ট অফ ফার্মার, অর্থাৎ আপনাদের যে কাজকর্মগুলি হবে, যে নিয়োগটি করা হচ্ছে, সেক্ষেত্রে আপনাদের কাজকর্মগুলিও এখানে লিখে দেওয়া হয়েছে। প্যাডি প্রোকিউরমেন্ট সেন্টার লাইক ভেরিফিকেশন অফ ডকুমেন্ট অফ ফার্মার, অর্থাৎ আসবে যে সমস্ত চাষি আসবেন তাদের ডকুমেন্টগুলি আপনাদেরকে ভেরিফিকেশন করতে হবে। চেকিং অফ ফ্যাক্ট প্যাডি, অর্থাৎ প্যাডির উপর যদি তাদের কোনো কোশ্চেন থাকে সেগুলি আপনাদেরকে চেক করতে হবে। এন্টারিং প্রোকিউরমেন্ট ডাটা ইন দ্য ডিপার্টমেন্ট সফটওয়্যার, সমস্ত যে সমস্ত ডাটাগুলি রয়েছে সেগুলি কিন্তু আপনাদেরকে সমস্ত কিছু এন্ট্রি করতে হবে ডিপার্টমেন্টের যে সফটওয়্যার রয়েছে সেখানে। প্রিপারেশন অফ মাস্টার রোল, এবং মাস্টার রোল কিন্তু আপনাদেরকে তৈরি করতে হবে। ডিসপ্যাচিং প্যাডি অফ রাইস মিল এবং ডিসপ্যাচ প্যাডি রাইস মিল অবধি যে সমস্ত ডিসপ্যাচের যে ব্যাপারগুলি থাকে সমস্ত কিছু, এই ধরনের কাজগুলি আপনাদেরকে কিন্তু করতে হবে। অ্যাজ পার NX-1 অফ নোটিফিকেশন নাম্বার এখানে দেওয়া রয়েছে অফ দ্য কমিশনার ইন দ্য ফুড অ্যান্ড সাপ্লাইজ ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল দ্য নাম্বার অফ প্যাডি পারচেস পার্সোনাল টু বি এনগেজড 100 ফর 50 নাম্বারস অফ এডিশনাল ক্যাম্প দ্য ব্লক ওয়াইজ নাম্বার অফ পিপিস ইজ এনক্লোজড অ্যাট NX-A। এক্ষেত্রে রিমুনারেশন কী রয়েছে আপনাদের, অর্থাৎ প্যাডি পারচেস যে পার্সোনাল যে রিক্রুটমেন্ট করা হবে এক্ষেত্রে আপনাদের যে রিমুনারেশন দেওয়া হবে 11,000 টাকা পার মান্থ, অর্থাৎ বেতনও কিন্তু খুব ভালো একটা রয়েছে। দ্য সিলেকশন উইল বি মেড পিওরলি বেসড অন মেরিট অ্যাজ পার দ্য ক্রাইটেরিয়া প্রসিডিওর মেনশন বিলো, অর্থাৎ খুব ভালো একটা সুযোগ এই মুহূর্তে মেরিটের উপর বেসিস করে কিন্তু এক্ষেত্রে সিলেক্ট করা হবে, অর্থাৎ খুব ভালো একটা সুযোগ। এই ধরনের সুযোগ কিন্তু বারবার আসে না, আপনার কিন্তু অবশ্যই আবেদন করবেন। এজ লিমিট যেটি চাওয়া হয়েছে 18 থেকে 40 বছরের মধ্যে আপনাদের বয়স থাকলে আপনারা আবেদন করতে পারবেন। এডুকেশনাল কোয়ালিফিকেশান যেটি চাওয়া হয়েছে, শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস করে থাকলে আপনারা কিন্তু এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন। তবে সঙ্গে আপনাদের মিনিমাম 6 মান্থের কিন্তু বেসিক কম্পিউটার নলেজের ওপর সার্টিফিকেট আপনাদের অবশ্যই থাকতে হবে। দ্য অ্যাপ্লিকেন্ট শুড বি অর্ডিনারি রেসিডেন্ট অফ দ্য মিউনিসিপ্যালিটি ব্লক এগেনস্ট এ ভ্যাকেন্সি সি হি অ্যাপ্লাইজ অ্যাজ অন ডেট অফ অ্যাডভার্টাইজমেন্ট, অর্থাৎ যে ব্লক এবং মিউনিসিপ্যালিটির জন্য আপনি আবেদন করছেন সেখানকারই কিন্তু অবশ্যই স্থায়ী বাসিন্দা আপনাকে হতে হবে, তবে আপনি আবেদন করতে পারবেন। ক্রাইটেরিয়া অফ যুবশ্রী, মাস্ট বি এনরোল্ড ইন এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক অফ স্টেট গভর্নমেন্ট হ্যাভ ভ্যালিড যুবশ্রী আইডি নাম্বার অ্যাজ অন ডেট অফ অ্যাডভার্টাইজমেন্ট, এক্ষেত্রে কিন্তু অবশ্যই এমপ্লয়মেন্ট ব্যাংকের নাম নথিভুক্ত আপনার অবশ্যই হতে হবে। ক্রাইটেরিয়া অফ সেলফ হেল্প গ্রুপ মেম্বার রেজলিউশন সার্টিফিকেট অফ দ্য সেলফ হেল্প গ্রুপ দ্য MGNRE জব ওয়ার্কার মাস্ট বি এনগেজড
ইন ওয়ার্ক অ্যাট লিস্ট 1 ইয়ার উইদিন লাস্ট 3 ইয়ার্স, অর্থাৎ গত 3 বছরে 1 বছর অবধি আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকতে হবে, সেক্ষেত্রে কিন্তু এই কার্ডটি থাকলেও আপনারা অগ্রাধিকার পেয়ে যাবেন। উইলিং যুবশ্রী বেনিফিসারিজ, SHG মেম্বার্স অ্যান্ড MG এনআরজি অ্যাক্টিভ জব কার্ড হোল্ডার্স অফ ডিস্ট্রিক্ট উড হ্যাভ টু সাবমিটেড অফ দ্য অফিসেস অফ দ্য রেসপেক্টিভ ব্লক ডেভেলপমেন্ট অফিস, অর্থাৎ এই সমস্ত ডকুমেন্টগুলি সমস্ত কিছু অ্যাটাচ করে আপনাদেরকে ব্লক ডেভেলপমেন্ট অফিস যে রয়েছে সেখানে আপনাদেরকে যে কিন্তু সাবমিট করতে বলা হচ্ছে, এবং যুবশ্রী বেনিফিসিয়ারি ও মিউনিসিপ্যাল এরিয়া যারা রয়েছেন শ্যাল সাবমিট দ্য অ্যাপ্লিকেশন টু দ্য অফিস অফ দ্য কনসার্ন সাব ডিভিশনাল অফিস, অর্থাৎ সাব ডিভিশনাল অফিসে যারা মিউনিসিপ্যাল এরিয়ার বাসিন্দা রয়েছেন তারা সেখানে যেয়ে জমা করবেন। BDO অ্যান্ড HDO উইল ইস্যু নোটিস অ্যাকর্ডিংলি রিসিভ অ্যাপ্লিকেন্টস ইন দেয়ার রেসপেক্টিভ অফিস, সেখানে কিন্তু সেই অফিসে যেয়ে আপনাদেরকে জমা করতে বলা হচ্ছে। HSA যে মার্কস রয়েছে অর্থাৎ উচ্চ মাধ্যমিকের যে নাম্বার রয়েছে সেটির উপর বেসিস করে কিন্তু শর্ট লিস্ট তৈরি করা হবে, এবং এখানে দেখুন বলে দেওয়া হয়েছে ইউ আর রিকোয়েস্টেড দ্য কমপ্লিট দ্য সিলেকশন প্রসেস অফ 20 ফেব্রুয়ারি 2019, অর্থাৎ 20 ফেব্রুয়ারি 2019 মধ্যে কিন্তু সিলেকশন প্রসেস কমপ্লিট করতে হবে, উইদাউট ফেল অ্যান্ড সাবমিট দ্য লিস্ট অফ ক্যান্ডিডেটস 21-2-2019 অফ দ্য অফিস অফ দ্য আন্ডার সাইন্ড, অর্থাৎ 21-2-2019 মধ্যে ফাইনাল যে লিস্ট সেটি কিন্তু যে অফিস রয়েছে DM অফিস সেখানে জমা করতে বলা হয়েছে। এই মুহূর্তে আপনার সেই অ্যাপ্লিকেশন ফর্মটি দেখতে পাচ্ছেন, ফরমেট ফর এনগেজমেন্ট অফ প্যাডি পারচেস পার্সোনাল ইন দ্য ডিপার্টমেন্ট অফ ফুড অ্যান্ড সাপ্লাইজ, এই যে অ্যাপ্লিকেশন ফর্মটি রয়েছে এই অ্যাপ্লিকেশন ফর্মটি আপনারা আমাদের ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা ডাউনলোড করে এটিকে প্রিন্ট আউট করে ভালোভাবে আপনারা এটি ভালোভাবে ফিল আপ করে আপনারা কোন অ্যাড্রেসে আপনাদেরকে জমা করতে হবে অলরেডি আমি আপনাদেরকে জানিয়ে দিয়েছি, এবং এই যে কাজটি রয়েছে এটি কিন্তু পিওরলি কন্ট্রাকচুয়াল বেসিসে কিন্তু নিয়োগ করা হবে। তো আপনারা যদি আবেদন করতে চান আপনারা অবশ্যই ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা ফর্মটি ডাউনলোড করে আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, এবং অবশ্যই যে সমস্ত বেকার বন্ধুরা রয়েছেন তাদের কাছে এই ভিডিওটিকে শেয়ার করে তাদের কাছেও এই ভিডিওটিকে পৌঁছে দেবেন, কারণ আপনার একটা শেয়ারের মাধ্যমে হয়তো তারাও একটা উপকার হতে পারে। তো বন্ধুরা ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।